হাই, স্বাধীনতা দিবসের ভিডিও কিভাবে এডিট করা যায়, সুন্দর একটা ভিডিও তোমার প্রিয় গীতের সাথে কিভাবে এডিট করা যায়, তোমার যেই দেশমূলক সবচেয়ে বেশি ভালো লাগা গীতটি বা মিউজিকটি রয়েছে সেটাকে অ্যানিমেশনের সাথে কিভাবে এডিট করা যায়, একটা প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করা যায়, আমি তোমাকে একটা ভিডিও কিভাবে এডিট করা যায় আর কি কি বস্তুর প্রয়োজন হতে পারে, কি অ্যাপস ব্যবহার করা যায়, আমি আজকে তোমাকে শেখাবো একটা ইমোশনাল ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আর কালারিং ভিডিও কিভাবে এডিটিং করা যায়। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, স্কিপ করবে না, দেখো কিভাবে এডিটিং করা যায়। বন্ধুরা, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে দেরি না করে কাইনমাস্টারটা ওপেন করে নেই। আমি আমার কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। কাইনমাস্টারটা ওপেন করার পর মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে আমার যে ডাউনলোড করা ভিডিওটা রয়েছিল, যেটা আমি ডাউনলোড করেছিলাম, সেই ভিডিওটা আমি এখান থেকে চয়েস করে নেব। চয়েস করে আমার ভিডিওটা চয়েস করার পর আমি দেখাচ্ছি আমার ভিডিওটার যেগুলো আমি কিছুমান পার্টস রয়েছে সেসব পার্ট কেটে যে বাকি অংশটা রেখে রাখবো সেই অংশটাকে আমি চয়েস করে কেটে নেব। সেই অংশটাকে আমি চয়েস করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এটাকে এখানে কেটে দেব, ঠিক আছে। এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর আমার যে বাকি অংশটা রয়েছে সেখানে রয়ে গে, যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি প্লে করে দেখব, ঠিক আছে, যেটা আমার অংশটা আমার হচ্ছে কি না, ঠিক আছে। আর আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার স্কাই ব্যাকগ্রাউন্ড হতে হবে 50%। 50% আমার এখানে স্কাই ব্যাকগ্রাউন্ড রয়েছে অলরেডি। তারপর আমি এটাকে অল্প এখানে আবারও কেটে দেব, ঠিক আছে, জাস্ট কেটে দেব, ঠিক আছে। কেটে দেওয়ার পর যে বাকি লেয়ারটা রয়েছে সেটা ক্লিক করব। সেটা ক্লিক করার পর সেটাকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে নেব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর আমার যে অরিজিনাল লেয়ারটা রয়েছে সেই অরিজিনাল লেয়ারটা আমি সেখান থেকে ডিলিট করে দেব। আমি অরিজিনাল লেয়ারটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আবারও মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে এখান থেকে আরও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ঠিক আছে। পছন্দ অনুযায়ী আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে লম্বা করে দেবো। ভিডিও যতটুকু লম্বা রয়েছে ততটুকু লম্বা করে দেবো। আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমি জুম করে নেব, ঠিক আছে। ভিডিও ফ্রেম অনুযায়ী জুম করে নেবো। জুম অপশানে ক্লিক করব। জুম অপশানে ক্লিক করে সেটাকে এখানে জুম করে দেবো, একদম ফুল জুম করে দেবো। ফুল জুম করে নেওয়ার পর আমার জুম করার কাজটা শেষ। তারপর আমার যেটা ভিডিও রয়েছিল, আমার যে ডাউনলোড করা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ক্লিক করব। সেই ভিডিওটা এখানে অল্প জুম করে নেব, 50% জুম করে দেব। 50% জুম করার পর আমি দেখাচ্ছি 50% আমি এখানে জুম করে নিলাম, ঠিক আছে। আমি 50% জুম করে ভিডিওটাকে সিধা করে এখানে বসিয়ে নেব। সিধা করে বসিয়ে তারপর আবার এই ফার্স্ট পজিশনে চলে যাব। ভিডিওর ফার্স্ট পজিশনে চলে গিয়ে এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে এখান থেকে আরও একটা লেয়ার নিয়ে নেব, ঠিক আছে। আরও একটা হোয়াইট কালার লেয়ার আমি এখান থেকে নিয়ে নিলাম। হোয়াইট কালার লেয়ারটা নিয়ে এখানে হোয়াইট কালার লেয়ারটাকে জুম করে নেব। জুম করে ফুল জুম করে দেব। ফুল জুম করে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে বসিয়ে দেব যেখানে আমার বাকি অংশটা রয়েছিল পিকচারের নিচের, সেই বাকি অংশটাতে এখানটাকে বসিয়ে দেবো সিধা করে। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে, হোয়াইট কালার একটা লেয়ার রয়েছিল, সেই লেয়ারটাকে আমি কালার চেঞ্জ করে দেবো এখানে ক্লিক করে। এখান থেকে আপনি একটা নিজের মতো চয়েস করে একটা কালার নিয়ে নিতে পারেন। কালার চয়েস করে দেবো। তারপর এই লেয়ারটাকে আমি টেনে লম্বা করে নেব। যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমি এখানে আমি লেয়ারে ক্লিক করে নেব, ঠিক আছে। আমি লেয়ারে ক্লিক করার পর আমার যেই লেয়ারে ক্লিক করে নেব। লেয়ারে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব। এখানে ব্লান্ডিং যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করে মাল্টিপ্লে ক্লিক করে দেবো। মাল্টিপ্লে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কালারটা অল্প ড্যামেজ হয়ে গেছে। তারপর আবারই আমি কালারটা ক্লিক করে নেব। লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে আমার যেটা ফ্ল্যাগ ভিডিও রয়েছে, ঠিক আছে, যেটা আমি ডাউনলোড করে গেছিলাম সেই ফ্ল্যাগ ভিডিওটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। সে নিয়ে আসার পর আমি এটাকে অল্প জুম করে নেব। 50% জুম করে নেব ভিডিওটাকে এখানে। 50% জুম করে নেব। 50% জুম করে উপর দিকে ভিডিওটা উপর দিকে ভিডিওর উপর দিকে আমি সেট করে নেব, ঠিক আছে। সেট করার পর আমি আবার ভিডিওয় ক্লিক করব। ভিডিওটা ক্লিক করে নিচের দিকে চলে যাবো। এখানে যেখানে ব্লান্ডিং একটা অপশন রয়েছে সেই ব্লান্ডিং অপশনে ক্লিক করে আবারও মাল্টিপ্লে করে দেবো। মাল্টিপ্লে করে দেওয়ার সাথে সাথে আমার যেটা ফ্ল্যাগ ভিডিও রয়েছিল সেটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। দেখ, তার জন্য আমি আবারও অ্যাডজাস্ট করে নেব। সেটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর আমার ভিডিওটা আরও দেখার অল্প ভালো কোয়ালিটি হওয়ার জন্য আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পর দেখতে পারছো ভাই ভিডিওটা অ্যাডজাস্ট হচ্ছে। আর ভিডিওটা আরও কালারফুল হওয়ার জন্য আমার যেটা ভিডিওর মেন ভিডিও রয়েছিল সেই মেন ভিডিওটা ক্লিক করব। মেন ভিডিও ক্লিক করে সেটাকে অল্প অ্যাডজাস্ট করে নেব ভিডিওটা ভালো লাগার জন্য।
আর ভিডিওটা আরও ভালো লাগার জন্য তুমি একটা দেশভক্তিমূলক গীত ডাউনলোড করে বা একটা দেশভক্তিমূলক সং ডাউনলোড করে এখানে লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? এখানে লাগিয়ে আরও ভিডিওটা আরও মজার লাগার জন্য, ঠিক আছে, এরকমভাবে তুমি একটা ভিডিও স্ট্যাটাস ভিডিও দেশমূলক দেশভক্তিমূলক একটা ভিডিও এডিট করতে পারবে, ঠিক আছে, কাইন মাস্টার দিয়ে, শুধুমাত্র কাইন মাস্টার দিয়ে, ঠিক আছে? তুমি এরকমভাবে তুমি জলদি জলদি করে তুমি কাইন মাস্টারটা শিখে নাও, কী করে তুমি ভিডিও এডিটিং করা যায়, কী করে তুমি ভিডিও এডিট করতে পারো সেটা তুমি করে শিখে নাও। ভাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অল্প একটু যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।